চাই যিশু। এমন ছেলে যার সেই মা কত সুখী, তার চেয়েও সুখী যে ঈশ্বরের বাক্য শোনে, সেই মতো চলে। জোহন যেমন শিখিয়েছিলেন ঠিক অমনি প্রার্থনা করা শিখিয়ে দিন প্রভু। প্রার্থনায় বলবে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম ধন্য হোক, তোমার রাজ্য আসুক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমাদের প্রতিদিনের খাদ্য যুগিয়ে দাও, আর আমাদের পাপ ক্ষমা করো, যেমন আমরাও আপন অপরাধীকে ক্ষমা করি, আর আমরা যেন পরীক্ষায় না পড়ি কিন্তু মন্দ হতে রক্ষা পাই। অনেকদিন আগে শাস্ত্রে নবীরা লিখেছিলেন যে ঈশ্বর পাপীদের উদ্ধার এবং তাঁর সঙ্গে পুনর্মিলনের জন্য মসীহকে পাঠিয়ে দেবেন। যিশুর জীবনী প্রমাণ করে যে তিনি সেই উদ্ধারকর্তা যাকে পাঠাবেন বলে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন। নবী যিশাইও লিখেছেন, একজন কুমারী গর্ভবতী হয়ে এক ছেলের জন্ম দেবেন, আর তাই হয়েছে। ঈশ্বরের শক্তিতে মরিয়ম যিনি কুমারী ছিলেন তিনি গর্ভবতী হয়েছিলেন আর যিশুকে জন্ম দিয়েছিলেন। শাস্ত্রে যেভাবে লেখা হয়েছিল তার এই অলৌকিক জন্ম হচ্ছে ঈশ্বরের চিহ্ন যে এই শিশুটি সেই মসীহ যাকে ঈশ্বর তার পুত্র বলে সম্বোধন করেছেন। লোকেরা যিশুর মধ্যে ঈশ্বরের ক্ষমতা ও শক্তি দেখতে পেয়েছিল। তিনি লোকদের সুস্থ করেছিলেন, তাদের পাপের ক্ষমা দিয়েছিলেন আর তার অনন্ত রাজ্যে স্থান দেবার প্রতিজ্ঞা করেছিলেন। যিশু সমস্ত মানবজাতির জন্য তাঁর জীবন উৎসর্গ ও শাস্তি ভোগ করেছিলেন। তারপর তিনি আবার জীবিত হয়ে উঠলেন, এই প্রমাণ করার জন্য যে মৃত্যুর চেয়ে তাঁর ক্ষমতা মহৎ। যিশুখ্রিস্ট বলেছিলেন, আমার জীবন দেওয়ার বা নেওয়ার ক্ষমতা কেবল আমারই আছে। যিশুর জীবনী নবীদের লেখাকে পূর্ণতা দান করেছে এবং এও প্রমাণ করে যে ঈশ্বরের পবিত্র বাক্য নিখুঁত ও চিরন্তন। নবীরা যা বলেছিলেন তাই। যিশু হলেন ঈশ্বরের বাক্য। ঈশ্বর যিশুর মধ্য দিয়েই মানুষের কাছে নিজেকে প্রকাশ করেছেন। আমাদের জীবনের পরিপূর্ণতা দানের জন্যই যিশু এসেছিলেন, ঠিক সেই আগের মতো যখন ঈশ্বর প্রথম নর ও নারী সৃষ্টি করেছিলেন। কিন্তু তারা ঈশ্বরকে অবিশ্বাস করেছিল এবং তাঁর আদেশের অবাধ্য হয়েছিল। পবিত্র শাস্ত্রে লেখা আছে, সমস্ত মানুষই পাপ করেছে এবং পাপের বেতন মৃত্যু। যারা পাপ করেছে তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রেখে বেঁচে থাকতে পারে না। কিন্তু ঈশ্বর যেমন অব্রাহামের ছেলের বদলে ভেড়া দিয়েছিলেন, ঠিক তেমনি আদমের বংশের বদলে ঈশ্বর যিশুকে মরতে পাঠালেন। তিনি মরলেন যেন যারা যিশুর উপর বিশ্বাস ও নির্ভর করে তারা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে। সেই জন্য যারা যিশুকে অনুসরণ করে তারা নরকের শাস্তি এড়িয়ে অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকতে পারে। যিশু পুনরুত্থিত হবার পর তিনি তাঁর শিষ্যদের বললেন, তোমরা সমস্ত জাতির কাছে আমার নামে এই ঘোষণা করবে যে যারা মন ফিরিয়ে ঈশ্বরের দিকে ফেরে তিনি তাদের সমস্ত পাপ ক্ষমা করবেন। যিশু আরও বললেন যে তিনি পবিত্র আত্মাকে তাদের কাছে পাঠিয়ে দেবেন যাতে তারা সত্যে ও শক্তিতে ঈশ্বরের পথে চলতে পারে। যখন পাপী স্ত্রীলোকটি অনুতপ্ত হয়ে যিশুকে তার প্রভু বলে অনুসরণ করতে লাগল, যিশু তাকে বললেন, তোমার পাপ ক্ষমা হল, তোমার বিশ্বাসেই তুমি মুক্তি পেলে। যিশু বললেন যে যখন লোকেরা সত্যি প্রভুকে ভালোবাসে এটাই তার প্রমাণ যে তিনি তাদের সমস্ত পাপ ক্ষমা করেছেন। প্রভু যিশু তাঁর অনুসারী হবার জন্য লোকদের ডেকেছেন। যারা যিশুর অনুসারী হতে চায় তারা এই প্রার্থনার মধ্য দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন। পিতা ঈশ্বর, তুমি ন্যায়বান,
জানি তুমি আমাকে ভালোবাসো। আমি অনুতপ্ত যে আমি তোমার আদেশের অমান্য হয়ে তোমার বিরুদ্ধে পাপ করেছি। আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমার বদলে যীশুকে ক্রুশে মরতে পাঠিয়েছ এবং তিনি আবার জীবিত হয়ে উঠেছেন। আমি তোমাকে ধন্যবাদ দিই যে তিনি আমার পাপের শাস্তি ভোগ করেছেন। আমি তোমার পথে চলতে চাই এবং যীশু খ্রিস্টকে আমার প্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করতে চাই। আমি ধন্যবাদ দিই যে তুমি আমার পাপ ক্ষমা করেছ এবং পথ খুলে দিয়েছ যাতে আমি অনন্তকাল তোমার সঙ্গে তোমার স্বর্গরাজ্যে থাকতে পারি। আমি মিনতি করি তোমার পথে চলার জন্য আমাকে পবিত্র আত্মা দান করো, যাতে তিনি আমাকে শক্তি দান করেন। আমি যেন আমার সমস্ত মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসতে পারি ও তোমার পছন্দের জীবন যাপন করতে পারি। আর সমস্ত পৃথিবীর লোক তোমার প্রশংসা করুক। আমেন। প্রভু যীশু তাঁর অনুসারীদের বিষয়ে বললেন, আমার মেষেরা আমার রব শোনে, আমি তাদের চিনি আর তারা আমার পেছনে পেছনে আসে। যীশুর অনুসারীরা একসঙ্গে মিলিত হয়, প্রার্থনায় তার সঙ্গে কথা বলে, তারা শাস্ত্রবাক্য পাঠ করে এবং তার সাবধান বাণীর খোঁজ করে এবং অন্যকে তাঁর বিষয়ে বলে। যীশু তাদের অন্তরে পবিত্র আত্মার মধ্য দিয়ে তাদের শক্তি যোগান ও সঠিক পথে পরিচালনা করেন। যীশু মেঘরথে স্বর্গে চলে যাবার আগে কি বলেছিলেন তা তার অনুসারীরা মনে রাখে। স্বর্গের ও পৃথিবীর সমস্ত ক্ষমতা ঈশ্বর আমাকে দিয়েছেন, জেনে রেখো পৃথিবীর শেষ দিন পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।